হাসান মাহমুদ 145 কিলোমিটার গতিতে বল করতে পারবে, দাবি বিসিবির বোলিং কোচ তারেক আজিজের। হাসানকে দেশের সেরা পেসার মনে করেন তিনি, আর টাইগার ক্রিকেটের এক্স ফ্যাক্টর হবেন নাহিদ রানা, ভবিষ্যৎবাণী বাংলাদেশের সাবেক পেসারের। এখন থেকেই ভারতের দুর্বলতা খোঁজার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ টাইগার্সের পেস বোলিং কোচ ছিলেন তারেক আজিজ খান, সেখানে কাছ থেকে দেখেছেন হাসান মাহমুদকে। পাকিস্তান সিরিজের আগে চট্টগ্রামের ক্যাম্পেও এই ডানহাতি পেসারকে নিয়ে কাজ করেছেন বিসিবির কোচ। সাম্প্রতিক সময়ে হাসান মাহমুদকে বাংলাদেশের সেরা পেসার মনে করেন তারেক আজিজ। পিঠের ইঞ্জুরির কারণে রাওয়ালপিন্ডিতে শতভাগ দিতে পারেননি সিরিজ জয়ের অন্যতম নায়ক, তা না হলে আরও দ্রুত গতিতে বল করতে পারেন হাসান। হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার, ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে, যে যে চাইলেই জোরে করতে পারে, চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায়, বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিন একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে, বাট ধীরে ধীরে ও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। বিশ্ব ক্রিকেটের নতুন চমক নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে বল করে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ঘুরিয়ে দিয়েছেন এ পেস সেন্সেশন। অন্য অনেক সম্ভাবনাময় পেসারদের মতো নাহিদ রানাকে হারাতে চান না তারেক আজিজ। আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি, এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশের কেউ কোনোদিন করেনি সে করে দেখিয়েছে। টাইগার পেসারদের সামলাতে ভারত নিশ্চয়ই বিশ্লেষণ শুরু করে দিয়েছে, তবে বাংলাদেশও পিছিয়ে নেই রোহিত কোহলিদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টায় টাইগারদের থিঙ্ক ট্যাঙ্ক। ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না, নাহিদ রানা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে, তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। রোববার শুরু হবে টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প, যেখানে হাতুরু পোথাসকে সহযোগিতা করতে দেশি কোচ হিসেবে থাকবেন সোহেদ ইসলাম ও তারেক আজিজ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।